আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, জীবন বাঁচানোর জন্য মানুষ যদি সৃষ্টিকর্তার পর কারো কাছে সহায়তা চান, তিনি হলেন চিকিৎসক। কিন্তু চিকিৎসক বা চিকিৎসা পেশার সাথে জড়িত মানুষগুলোর মধ্যেই কেউ যদি হয় দু নম্বর অথবা ভুয়া, তাহলে জীবন বিপন্ন হবে, এটাই স্বাভাবিক। তারপরে তাই হচ্ছে, চিকিৎসক না হয়েও চিকিৎসা দিচ্ছেন আর মানুষও প্রতারিত হচ্ছে জীবনের চরম একটা মুহূর্তে। একুশের চোখের এবারের পর্বে আপনাদের সামনে ভয়ঙ্কর সে চিত্র তুলে ধরব। সাথে আছি আমি ইলিয়াস হোসাইন, ক্যামেরায় ছিলেন পার্থ রায়। দর্শক, ভুয়া পুলিশ, ভুয়া র‍্যাব, ভুয়া সাংবাদিক অথবা ভেজাল নকল অনেক কিছুরই রমরমা বাণিজ্য চলে আমাদের চারপাশ জুড়েই। কিন্তু স্বাস্থ্য সুরক্ষার জন্য ভুয়া এসব চিকিৎসকদের যদি থামানো না যায়, তাহলে মহামারী আকার ধারণ করতে পারে রাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্যাধিকার। সাভার ধামরাইয়ের কালামপুরের জনতা ক্লিনিকের কর্মচারী হারুনুর রশিদ কাজ করছেন একজন প্যাথোলজিস্টের। আপনি যেগুলো সবই বুঝেন নাকি? হ্যাঁ, মোটামুটি বুঝি আর কি সবই। জি জি। আজকে কয়টা করছেন এই পর্যন্ত? রক্ত দেয়া নেয়া, রক্তের পরীক্ষা থেকে শুরু করে মোটামুটি সব কাজই পারেন এই বিশেষজ্ঞ কর্মচারী। শুধু কি রক্তের পরীক্ষা, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে সবই নাকি তিনি পারেন? ওনার রিপোর্ট কি হলো? ও পজিটিভ। ও পজিটিভ। জি জি। আপনারা আসলে তাহলে তো আপনি মোটামুটি সব কাজই তো পারেন দেখা যায়। মোটামুটি আর কি। আপনার স্যালারি কত টাকা দেয় এখানে? 5-6 হাজার টাকা। আপনি এত কাজ পারেন, আপনি মাত্র 5-6 হাজার টাকা স্যালারি দিয়ে ঠকাচ্ছে তো? আমাদেরকে এক্সরে করেও দেখান কিভাবে গুরুত্বপূর্ণ স্পর্শকাতরে কাজটি করতে হয়। অথচ এমন কাজে সফল হবার জন্য একজন প্যাথোলজিস্টকে 3-5 বছর পড়াশোনা করতে হয়। কিন্তু কোথায় পড়াশোনা করেছেন হারুনুর রশিদ? এখানে লেখাপড়া করছে এখানেই। জি জি। ক্লিনিকে পড়াশোনা না করেই দিনের পর দিন তিনি এমন কাজ করে যাচ্ছেন। এত বাইরে আছে তো এইজন্য আজকে চালাইতেছে আর কি। দিনাজপুর থেকে কথা বলি আপনার সঙ্গে। দিনাজপুর কোন কোন মেডিকেল থেকে আপনি নার্সিং করছেন? আমি পরে বলি। তার মানে প্যাথোলজিস্ট ভুয়া, নার্স ভুয়া, কিন্তু চিকিৎসক তো নিশ্চয়ই আছে। কতক্ষণ ধরে বসে আছেন? প্রায় 2-2.5 ঘন্টা আর বেশি হয়ে যাবে, 3 ঘন্টায় কাছে। কি বলে কি ওনারা? ঢাকায় গেছে। ঢাকায় গেছে। পুরো ক্লিনিক জুড়ে চিকিৎসকের দেখা নেই। 15 বেডের ক্লিনিকে রোগী যে কজন আছে তাদের সান্ত্বনা হাসপাতালে আছেন এতটুকুই। ক্লিনিকের সব কিছুতেই যখন জালিয়াতি, তখন প্রতিষ্ঠানের আরো অসঙ্গতি খুঁজতে থাকি। রোগীদের ধোকা দেবার জন্য ক্লিনিকের বাইরে সাটিয়ে রাখা হয়েছে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম। সে বিষয়ে নিশ্চিত হতে খুব বেশি দূরে যেতে হয়নি। ক্লিনিকের মালিক নিজেই ছুটে এসে বললেন, এদের অনেকেই ওই হাসপাতালে বসেন না। আমাদের যে অপারেটিভ কেস থাকলে অন কলে তাকে আমরা ডাকলে আসে। অন কলে আসে? জি। তো অন কলে আসলে আসলে মানে ওনাদের নাম আপনারা কেন ব্যবহার করেছেন? অন কল তো তাকে যদি প্রয়োজন না, ভিজিটিং সার্জন লিখছি অসিত বাবু। হ্যাঁ ঠিক আছে।
তার মানে অন কলে কি আসলে রোগী বুঝবে যে ভিজিটিং কথা বলতেছি আমরা না আমাদের অন কলে কি আসবে না হ্যাঁ হ্যাঁ পেশেন্টরা তো মনে করবে যে ডাক্তারের নাম জানতো আপনার বৈঠকে লেখা সে তো ডাক্তার না সে ক্ষেত্রে তো আমি টাইমটা হলে ভাই লিখে দিতাম যে অমুক দিন উনি বসেন ঠিক আছে না এরি মধ্যে জানা গেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক নাকি চেম্বারে এসেছেন আপনি এমবিবিএস করেছেন কোথা থেকে কনস্ট মেডিকেল থেকে কনস্ট সমাজবিদ্যা মেডিকেল থেকে আচ্ছা কিন্তু তার কাছে গিয়ে যে তথ্য পাওয়া গেছে তার সাথে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের দেয়া তথ্য মেলেনি পাস করেছেন কত সালে 11 সালে 11 সালে এমবিবিএস শেষ করেছেন জি জি শিওর আপনি জি কেন ডাউট হচ্ছে না ডাউট হচ্ছে না আপনার পেপারগুলো দেখাতে পারবেন যে আপনি 11 সালে পেপার তো জমা দেওয়া আছে কোথায় জমা দেওয়া আছে অতিরিক্তে আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার কত আমি বিএমডিসি রেজিস্ট্রেশন S60295 পর S60295-4 দ্যাট ইজ 602954 আমাদের রেজিস্ট্রেশন এতদূর যায়নি আমাদের হাই একদম লেটেস্ট যেটা ম্যাক্স ইয়ার 66200 সামথিং সুতরাং এটা ভুয়া না পড়েই চিকিৎসক না জেনেই প্যাথোলজিস্ট তাহলে সেবিকা হতে তো কোনো কিছুই লাগার কথা নয় দর্শক মানুষ ঠকানোর এমন ব্যবসা চলছে চোখের সামনেই তারপরও দেখার যেন কেউ নেই জনতা ক্লিনিকের আশপাশেই গড়ে উঠেছে এ ধরনের বেশ কয়েকটি ভাওতাবাজি ক্লিনিক যত বেশি ক্লিনিক তত বেশি নাকি ভুয়া ডাক্তারও রয়েছে ওই এলাকায় কালামপুর হলি জেনারেল হাসপাতালের ডাক্তার মাহবুবুর রহমান মাহবুবের কোথায় আছে এটা আমি শিওর বলতে পারছি কারণ এখন তো নামাজের টাইম মনে তো পাঁচটা তো নামাজ পড়ে নামাজে গেছে না বাইরে গেছে এটা ক্লিয়ার আমি বলতে পারতেছি না ভেতরে বেশ কয়েকজন রোগী অপেক্ষা করছেন একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক যা যা করেন তার প্রায় সব সেবাই এখানে পাওয়া যায় কি আপনার সমস্যা কি সিজার করছে তো সিজার কোথায় কি সেলাই সেলাই কাটা এখানে হচ্ছে রোগী অপেক্ষা করছে কিন্তু চিকিৎসকের খবর নেই আসলে আমাদের যাবার খবর শুনেই পালিয়েছে ওই চিকিৎসক যায় না তো ডাক্তার কোথায় আমি মাত্র আসলাম সেলাই কাটার জন্য এর কারণ হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান তার নামের পাশে যে কটা ডিগ্রি লাগিয়েছেন তার সবকটাই ভুয়া যে কারণে হাসপাতালের ম্যানেজারও আমাদেরকে কোনো তথ্য দিতে রাজি হয়নি এটা দেখার দায়িত্ব তো তার এটা তার দেখার দায়িত্ব আর ইয়ে আপনার কথা সরকার এই দায়িত্ব দেয় না মানে ও আচ্ছা তাহলে আপনাকে কি এই মানে পাবলিকের সাথে চুরি করার দায়িত্ব দিছে আপনাকে সরকার না সরকার আমাদের তা দেয় না সরকার চুরি করে না হ্যাঁ সরকার চুরি করে না আচ্ছা সরকার চুরি করছে থেকে আপনি করেন তাহলে সেটা বলেন আসলে কম বেতনের চিকিৎসক রেখে মানুষকে ঠকাবার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষ জেনে শুনেই ওই ভুয়া চিকিৎসককে রেখেছেন ডাক্তার মাহবুব উনি কি এমবিবিএস হ্যাঁ এমবিবিএস না এরই মধ্যে মালিক ও টেলিফোনে ডাক্তার মাহবুবের সম্পর্কে সাফাই গাইতে থাকেন মাহবুবুর রহমান সাহেবকে যে আপনারা চাকরি দিয়েছেন হ্যাঁ আচ্ছা তাকে তো চাকরি দেওয়ার সময় আপনারা তার কাগজপত্র সব দেখছেন তো নাকি আচ্ছা দেখছেন সে কি এমবিবিএস ডাক্তার তো কাগজপত্র এমবিবিএস ডাক্তার পাইছেন না হ্যাঁ সে কোন মেডিকেল থেকে এমবিবিএস করছে সেটা বলেন আপনার ম্যানেজার বলছে যে সে ইন্ডিয়া থেকে কি পড়াশোনা করছে সে এমবিবিএস করে নাই আসলে এখন কারটা বিশ্বাস করব বলেন কিন্তু মালিক ও ম্যানেজারের বক্তব্যে গড়মিল খুঁজে পাওয়া যায় আমি যেটা বললাম এটা ঠিক উনি ইন্ডিয়া থেকে লেখাপড়া করছে বিভিন্ন কাগজপত্র ঘাটাঘাটি শেষে ক্লিনিকের মালিক আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন ওই ম্যানেজার কিন্তু ঘন্টাখানেক বসে থেকেও আর কারো দেখা পাওয়া যায়নি একটু দূরে রয়েছে আরেক ভুয়া ডাক্তার একে আজাদ জীবন নাম জীবন হলেও মমতাজ বদরুদ্দিন জেনারেল হাসপাতালে চাকরি নিয়েছেন মানুষের জীবন কেড়ে নেবার জন্যই হাসপাতালের মালিক চিকিৎসা পেশার সঙ্গে জড়িত না থাকায় এ বিষয়ে তার অভিজ্ঞতা কম যে কারণে জীবন তার ভুয়া কাগজপত্র দিয়ে প্রতিষ্ঠানটিতে চাকরি নিয়েছেন এমবিবিএস ডাক্তার হিসেবে 30 বছর আমি বিদেশে ছিলাম গত 23 জুন আমি দেশে ইন করছি চাকরি নেবার সময় জমা দেয়া ডাক্তার জীবনের জীবন বৃত্তান্ত ঘেটে দেখা যায় তিনি তার জীবন বৃত্তান্তে যা লিখেছেন তাতে তাকে বড় ডাক্তার বলা ছাড়া কোনো উপায় নেই কিন্তু তিনি যেখান থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন সেই প্রতিষ্ঠান বলছে এ সবই ভুয়া আজাদ জীবন
যার রেজিস্ট্রেশন নাম্বার এখানে বললেন যে A47042, এটা আসলে ভুয়া নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার আমাদের এখানে যে নামে রেজিস্ট্রেশন আছে সেটা হলো এরশাদুল হক, মোহাম্মদ এরশাদুল হক। শ্রীরামপুরের মালেকা জেনারেল হাসপাতাল, হাসপাতালের একমাত্র চিকিৎসক তোফাজ্জল। ভুয়া ওই ডাক্তারের কবলে পড়েছেন এক মা, বাচ্চা প্রসবের পর এখন মৃত্যুর সাথে লড়ছেন তিনি। ডাক্তার দেখে গেছে তো, বললো যে সমস্যা নাই, ছেলেটা যাচ্ছে। আমার সিস্টারের যতটুকু সম্ভব আমি ততটুকু করবো, ততটুকু করবো। সেটা অবশ্য ডাক্তার দেখবে। ডাক্তার আয়েশা পড়বে, আয়েশা পড়বে, মানে আসার আগে কিছু হলে তো। রোগীর যখন এমন অবস্থা তখন ডাক্তার তোফাজ্জল কোথায়? চিকিৎসকের রুমে গিয়ে পাওয়া যায় হাসপাতালের ম্যানেজারকে। উনি তো মনে করেন যে এখানে কম থাকে আসে যায়। ম্যানেজার অবশ্য দাবি করলেন ডাক্তার তোফাজ্জল নাকি চিকিৎসকই না। ডাক্তারই তো উনি করেন, উনি ট্রিটমেন্ট বলতে কি জাস্ট দেখাশোনা আর, কিন্তু এখানে মূলত আমাদের আপনার গণস্বাস্থ্য থেকে তিন চার ডাক্তার এখানে ডিউটি করে। কি ধরনের রোগী দেখেন? ডাক্তার তোফাজ্জল যদি চিকিৎসক না হয় তাহলে গর্ভবতী ওই মায়ের সিজার কে করলেন, সে বিষয়ে জানতে আমরা আবারও ওই রোগীর কাছে যাই। ছাড় দেখছে ডক্টর তোফাজ্জল ছাড়, তারপরে আমরা সাথে ছিলাম, সিজার হয়েছে। হ্যাঁ স্যার, উনি তোফাজ্জল ডক্টর? না, এখানকার মালিক উনি এমডি। হ্যাঁ না, ডাক্তারই মানে পাশ করছে ইয়েতে থেকে, আপনার ইন্ডিয়া থেকে। ঠিক আছে, এমবিবিএস পাশ করছে। জি, তার মানে তোফাজ্জলই এখানকার চিকিৎসক। আমরা নিচে গিয়ে চিকিৎসকের সাথে টেলিফোনে কথা বলবার চেষ্টা করি। হসপিটালটা কতদিন ধরে চালু করছেন? এক পর্যায়ে নিজের দুর্বলতার কারণে ফোন বন্ধ করে দেয় ওই প্রতারক চিকিৎসক। যারা ভুয়া ডাক্তার হিসাবে শনাক্ত হবে তাদের দণ্ডবিধির আইনে, প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে বিচার করা হবে। তবে অবশ্যই মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিএমডিসি যারা সার্টিফাইং ইস্যু করে থাকেন তাদের এই বিষয়টা খেয়াল করতে হবে, এবং সাথে সাথে মনিটরিংয়ের ব্যবস্থা আমাদের বেশি করে গ্রহণ করতে হবে, যাতে করে এই ধরনের ভুয়া ডাক্তার বা ডাক্তারের নামে মানুষের জীবন নিয়ে খেলা করতে না পারে। দর্শক, সব ভুয়া চিকিৎসকেরাই যখন ক্যামেরার উপস্থিতি টের পেয়ে পালিয়ে বেড়াচ্ছে তখন কৌশল পাল্টে ভুয়া ডাক্তার ধরবার অভিযানে সফল একুশে চোখের অনুসন্ধানী দল। আতাউর রহমান নাকি? আতাউর রহমান না, আপনাকে আমি ডাকলাম, আপনি চলে আসলেন কেন? ভুয়া ডাক্তারদের দেখাবো, তার আগে বিরতিতে যাচ্ছি, ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হোসাইন। দর্শক, ঢাকা থেকে মাত্র 25-30 কিলোমিটার দূরে সাভার ধামরাইয়ের মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে যখন এমন তুগলকি কারবার চলছে তখন 1,44,000 বর্গ কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে কত হাজার হাজার ভুয়া চিকিৎসক কোটি কোটি জীবন কেড়ে নিচ্ছে তার খবর কে রাখবে? দৌড়ে পালাচ্ছেন এমবিবিএস ডাক্তার আতাউর রহমান। ক্যামেরা ছাড়া রোগী এসেছে তার কাছে চিকিৎসার জন্য গেলেও তিনি আমাদেরকে চিনে ফেলেন। ডাক্তার আতাউরকে ডেকে আনার কথা বলে সে নিজেই চেম্বার থেকে বের হয়ে যায়, অথচ তিনি নিজেই ডাক্তার আতাউর।
আতাউর রহমান নাকি? জি আতাউর রহমান না? জি আপনাকে আমি ডাকলাম, আপনি চলে আসলেন কেন? আপনি বললেন যে ডাক্তারকে আপনি ডাকতে যাচ্ছেন, আসলে আপনি আতাউর রহমান। তবে পালিয়ে যাবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার সম্ভব হয়নি। চলেন আপনার দোকানে চলেন, সমস্যা নাই তো নাকি? তাকে নিয়ে ক্লিনিকের সামনে আসার পর তিনি দাবি করেন তিনি কখনোই নিজেকে ডাক্তার পরিচয় দেয়নি। আমি তো ডাক্তার, আমি ডাক্তার না, আমি মেডিসিন বিক্রি করি। ভাইজান আপনার বাড়ি এখানে? আমি তো ওষুধ বিক্রি করলে তো ডাক্তার, আমি তো রেজিস্টার্ড ডাক্তার না, কিন্তু ওষুধ বিক্রি করি। রেজিস্টার্ড ডাক্তার না, আপনি তো MBBS তারপরে সবকিছুই লেখেন? না 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 না, আপনি তো বলেন MBBS, উনি MBBS ডাক্তার না? বিভিন্নভাবে তিনি আমাদেরকে বিশ্বাস করাবার চেষ্টা করেন তার নামের পাশে তিনি MBBS FCPS কখনো ব্যবহারই করেন না। MBBS তো আমি পাস করিনি, আমি ডিপ্লোমা ডাক্তার। ডিপ্লোমা ডাক্তার, ডিপ্লোমা ডাক্তার কি MBBS লিখতে পারে? না 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 লিখতে পারে না। ডিপ্লোমা ডাক্তার কিভাবে হয় বলেন তো? কেন ভাই, মানে 3-6 মাসই কোর্স করে ডিপ্লোমা লেখা যায়, তারপরে ডাক্তার লেখা যায়। জি জি, এটা কে বলছে আপনাকে যে 3-6 মাসের কোর্স করার পরে ডাক্তার লেখা যায়? এটা কোন ইনস্টিটিউশনে আপনি এই কোর্সটা করছেন বলেন, সেই সেই প্রতিষ্ঠানের নাম বলুন। আমার গাইবান্ধার এরা অফিসে করছে, এরা এরা অফিস। এটা কি BMDC কোনো? না BMDC না, ওই 3-6 মাস ছাড়া আপনাকে ডাক্তার লেখার সুযোগ কে দিচ্ছে আপনার? না দেয়নি। অবশ্য তার ড্রয়ারে রাখা সিল দিয়ে যখন প্রমাণ করা হয় তখন তিনি সব কিছু স্বীকার করেন। এটা কি লেখা বলেন তো? সোনামজি ডক্টর MD আতাউর রহমান, MBBS CMU ঢাকা। MBBS CMU ঢাকা মানে আপনি কোথা থেকে MBBS করছেন এটা বলেন এবার? না আমি MBBS করি, কিন্তু একসময় ভাই ওই ইন্ডিয়ান MBBS তো কোর্স করা ছিল, ওই জন্য ইন্ডিয়ান MBBS কোর্স করছেন? কোর্স মানে ইন্ডিয়ান MBBS কোর্স কোথায় করছেন? গাইবান্ধা থেকে? গাইবান্ধা থেকে না, এটা প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্ডারে সময় করা হয়েছিল, কিন্তু তখন এটা ইন্ডিয়াতে না, এটা তখনই ব্লক করে দেওয়া হয়েছে, মানে তখন থেকে আর লেখি না আমি। তার ভুলের জন্য তিনি ক্ষমাও চান। এই যে এটা রেফারেন্স আপনি ডক্টর হিসেবে নিজেকে পরিচয় দেওয়াটা তো আপনার ভুল ছিল। জি আচ্ছা, ভুল থাকলে তাহলে এই যে এতদিন যে আপনি জনসাধারণের সাথে প্রতারণা করছেন এটা মেনে নিচ্ছেন? জি আনসার। আশুলিয়ার বাইপাইল এলাকায় জিয়া ক্লিনিক নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করে এসেছে এই ভুয়া ডাক্তার আতাউর রহমান। মেডিকেল থেকে সাইন্ডেশনে চাকরি করি, এখান থেকে একবার আসছিলাম, এসে আমার সার্টিফিকেট দিছে, 150 টাকা নিছে। এই ডাক্তারই আতাউর ডাক্তার, MBBS দিয়ে। দর্শক, এত গেল রাজধানীর শহর থেকে কিছুটা দূরের এলাকার খবর। কিন্তু যদি এমন হয় 2.5 কোটি মানুষের কোলাহলের এই শহরে বড় বড় চিকিৎসকের আড়ালেই রয়েছে বড় বড় ভুয়া ডাক্তার, ফিজিওথেরাপি সেন্টার হলেও রেজিস্ট্রেশন ছাড়াই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে SP হাসপাতাল। মূলত এসব ফিজিওথেরাপি সেন্টারে রোগী ভর্তির তেমন নিয়ম না থাকলেও ভেতরে গিজগিজ করছে রোগী। এখানে অনেকেই আসেন শুধুমাত্র থেরাপি নিতে, তাদের মধ্যেই অনেককে ভয় ভীতি দেখিয়ে ভর্তি করবার পর বাণিজ্য করা হয়। এখানে আসার পরে উনি আমাকে অ্যাডভাইস করলো যে ফিজিওথেরাপি MRI করার জন্য, MRI করার পরে রিপোর্ট দেখাইছি, দেখার পর উনি বলেছেন হসপিটালে ভর্তি হন। তারপরে হসপিটালে ভর্তি হয়ে 21 দিন ট্রিটমেন্ট করার পরে আজকে আমি রিলিজ নিয়ে যাচ্ছি। আমার টোটাল 70,000 টাকা খরচ হয়েছে এক্সক্লুডিং মেডিসিন। ফিজিওথেরাপি চিকিৎসায় কোনো নতুন ওষুধ ব্যবহার অথবা পরীক্ষা দেওয়ার বিধান না থাকলেও হাজার হাজার টাকার পরীক্ষা করাতে বাধ্য করা হচ্ছে রোগীদেরকে। পরীক্ষা কি কি দিছে? MRI, ব্লাড টেস্ট, তারে অনেক টেস্ট না, 13,000 টাকা টেস্ট করতেছে। কত টাকা? 13,000।
বিশেষজ্ঞদের মতে ফিজিওথেরাপি আসলে চিকিৎসা বিজ্ঞানের একটি আলাদা শাখা, যে কারণেই চাইলেও কোনো ফিজিওথেরাপিস্ট এমবিবিএস ডাক্তারের মতো আচরণ করতে পারবে না। চিকিৎসা তো একটি একটা সম্পূর্ণভাবে ডাক্তারের এবং চিকিৎসা সংক্রান্ত কোনো অ্যাডভাইস, ইনডিসিশন অ্যাডভাইস, এটা অবশ্যই ডাক্তারকে জেনারেট করতে হবে। এর বাইরে কিছু দিলে সেটা অনৈতিক কোনো কারণে দেয়া হয়ে থাকতে পারে। ডেন্টাল কাউন্সিল বলে দিয়েছেন যে দোজ হু হ্যাজ এমবিবিএস অর বিডিএস ডিগ্রি উইল রাইট ডক্টর বিফোর দেয়ার নেম, এছাড়া আর কেউ ডাক্তার লিখতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন র্যাব বলেন, পুলিশের বিশেষ টিম, ডিবি পুলিশ, এরা যদি একটু তৎপর হয় তাহলে কিন্তু আমাদের সমাজের অনেক নিরীহ মানুষ, অনেক মানে সহজ সাধারণ মানুষ এদের প্রতারণা থেকে বাঁচতে পারবে। ডাক্তার নামধারী এই ফিজিওথেরাপিস্ট পড়াশোনা করেছেন শারীরিক বিদ্যায়, কিন্তু নামের পাশে তারপরও দিব্যি লাগিয়ে বসে আছেন ডাক্তার পদবি। ডাক্তার লিখতে পারবো না, এই সেই না, আমাদের তো এখন হাইকোর্টের ইয়ে আছে, ওইটা ওটা দাগে ছিল যে ডাক্তার লিখতে পারে, এখন হাইকোর্টের রায় আছে, যেটা ওই যে আসলে মেডিকেল যে এমবিবিএস যেটা করছিল আপনার 2010 সালে ওরা একটা ই করছিল যে সংসদে একটা বিল পাস করছিল যে এমবিবিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। পরবর্তীতে এমবিবিএস ছাড়া তো অনেকেই ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তার আছে, আয়ুর্বেদিক ডাক্তার আছে, তবে যে আপনার ইয়ে কি বলে ভেটেরিনারি ডাক্তার আছে, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ওদের তো বোর্ডই আলাদা, বোর্ডই আলাদা, তো সেটাই কিন্তু ইয়ে যেটা ওদের যেমন বোর্ড আলাদা আর ফিজিওথেরাপি তো বোর্ডই নাই। শারীরিক বিদ্যায় পড়াশোনা করে তিনি সেজেছেন ডাক্তার, আর না বুঝেই ভুল জানালায় কড়া নাড়ছেন সাধারণ মানুষ। কিছুটা জেনে এস চক্রবর্তী উপরের তলায় যখন অনৈতিক কাজ করছেন তখন কিছু না জেনেই নিচের তলায় তার স্ত্রী ঠকাচ্ছেন মানুষকে। প্রথমত হলো ডাক্তার আমার মানে আমার হাজবেন্ড, দ্বিতীয়ত আমি ওনার সাথে আছি, একই সাথে একই অ্যাসিস্ট্যান্ট, তারপর তৃতীয়ত আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সব মিলে আমাদের আচার ব্যবহার ট্রিটমেন্ট সব কিছু মিলে এই মনে হয় পেশেন্টের জন্য আরও অনেকটা ইম্প্রুভের কারণ। মেইনলি হলো অনেক পেশেন্টে বললাম আমরা নাকি জাদুঘর, জানি না কি জাদু দিয়ে করি, যেখানে যেহেতু এত বড় মত জাদুঘর আছেন ওইভাবে পেশেন্টদেরকে তৈরি করছেন, হাসি বাড়বে, সুন্দর হবে, সাথে সাথে রোগমুক্তি পাবে, সেটাই আর কি। চিকিৎসা বিদ্যায় কিছু না জেনেই সেজেছেন সুস্থতার এক জাদুকর। এটা কি, এই জিনিসটা কি? এটা হলো আপনার কোমরের প্রবলেম, মানে যাকে বলে ব্যাক পেইন, অপারেশন সারে আমরা এটা ট্রিটমেন্ট করি, আর এটা হলো আপনার সার্ভাইকাল ঘাড়ে প্রবলেম। আচ্ছা, এই যে মার্কোলা, এটা হচ্ছে সমস্যা, এই মার্কোলা যেটা আমাদের এটা কার্টিলেজ বলে, এটা একটা কচকচা হাড় আছে, এটা এইভাবে আমরা বাঁকা হলে এই এখান থেকে বের হয়ে যায়, এই যে সোজা ঠিক থাকে, আর যদি বাঁকা করেন একটু হাঁচি দেন বসা অবস্থায় অথবা ডায়রিক উপরে কিছু তুলতে যান তখনই যে কোনো মুহূর্তে এই প্রবলেমটা আসবে। প্রবলেমটা কি বলে এটা, এই সমস্যা, এটাকে আপনার ডিসপ্লোজ বলে, কেউ বলে আপনার মা, অনেক ডাক্তার বলে মা পেশেন্টকে বোঝায় মাংস বের হয়ে গেছে, এটার নাম হলো লাম্বার, লাম্বার মানে ব্যাক পেনের প্রবলেম, লাম্বার। জাদুকরের জাদু দেখতে এসে অহেতুক টাকা পয়সা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। দর্শক, চিকিৎসা মানুষের অন্যতম প্রধান মৌলিক অধিকার, কিন্তু সেই অধিকারের আধিক্য সরকারের কাছে কতটুকু এটা তার স্বল্প চিত্র। স্বাস্থ্য খাতে এরকম হাজারো অনিয়ম, অসঙ্গতি অসংখ্য অসহায় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যারা মানুষের অসুস্থতাকে পুঁজি করে জীবন নিয়ে বাণিজ্য করছে তাদের জীবন বাঁচাতে আমাদের এ দাবি আজীবনের। দর্শক, একুশের চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। একুশে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশে-tv.com, এই ওয়েবসাইটে কথা বলতে পারেন 01972-1212-36 এই নম্বরে। মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। দর্শক, একুশের চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টা আর শুক্রবার সকাল 9:30। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।